إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. بسم الله الرحمن الرحيم.
اهدنا بارينا ويطلع استقبال رحيم بسم الله الرحمن الرحيم Stellar Horror Hulu, Soft, 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 Soft,
এগুলো মূল স্থান সর্ব অবস্থায়, কোন কোন অবস্থায় আরো তিনটা হইল যায় আলিম লাম ক, কি আলিম লাম ক কোন ক্ষেত্রে এগুলা আলিম যখন আল্লাহ শব্দ হয়, আলিম যখন আল্লাহ শব্দ হয় অথবা ইস্তেমার সাত হরফের যে কোন হরফের সাথে মান হয়, আলিম খালি থাকলে কি হয়, আলিম যদি কোন হরফের সাথে খালি হয়ে আসে তাহলে আলিম কি হয়, মান হয়, কি হয়, কিসের মান হয়, সেই হরফটার পাশে আসছে ওই হরফের মান হয়, সেই হরফের পাশে আসছে হরফ যদি ইস্তেমার হয় তাহলে ইস্তেলার ভিতরে না ধরে ঢুকে যায় আলিম খুব মোটা হয়ে যাবে, কোন ক্ষেত্রে আলিম মোটা বুঝছ না বুঝলে আমরা জিজ্ঞেস করো আবার আমি বুঝি নেই, আর না বুঝে আছে জি বলেন না বুঝায় পরে আমার কাছে মাঝে লাগে তাহলে আমার মতো আমি গীত গেয়ে গেলাম সুর আছে সুর দিয়ে গেলাম আর আপনারা খালি গাল কাটা পয়সা দিলে আমরা যখন আল্লাহ শব্দে আলিম আসে, আল্লাহ শব্দে যখন নাম আসে তখন নাম পুর হয়, আলিম পুর হয় যখন ইস্তেলার কোন হরফের সাথে আলিম মাদ হয়ে যায়, ইস্তেলার পরে এটা হল কমল ঠিকই এই সাতটা হরফের যে কোনো একটা হরফের ভিতরে যখন মাদ হয়ে আলিম ঢুকে অর্থাৎ জবরের সাথে মাদ হয়, জবরের সাথে কি হয় মাদ হয় কারণে আর লাম যখন আল্লাহ শব্দে আসে, লাম যখন আল্লাহ তাহলে কি হবে বলতো তাহলে মোটা করছি না, এই মোটা করার কারণে অর্থাৎ যে কোনো মরফ মোটা করতে গেলে জিহ্বার উপরের দিকে উঠে যায়, যে কোনো হরফ মোটা করতে গেলে জিহ্বার গোড়া কি হয় উপরের দিকে উঠে।